আপনি কি জানেন শুধুমাত্র সাধারণ কাগজ দিয়ে যে কোনো রকম শক্ত কাঠকে কেটে ফেলা সম্ভব আর কিভাবে সেটা করা যাবে চলুন দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে 5টা সাধারণ A4 সাইজের কাগজকে নিয়েছে কাগজগুলোকে আঠার সাহায্যে একটার পর একটা জুড়ে দেওয়া হলো। তারপর সেই 5টা স্তরের কাগজটাকে গোল আকারে কেটে নিয়ে একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার মেশিনের সাথে কাগজটাকে ভালো করে লাগিয়ে দেওয়া হলো। আর তারপর যখন মেশিনটাকে চালু করা হলো তখন সেই কাগজটা 1 মিনিটে 11000 বার ঘুরতে শুরু করে। আর এই ঘুরন্ত কাগজটার সাহায্যে যখন একটা শক্ত কাঠকে কাটার চেষ্টা করা হলো তখন সেই 5টা স্তরের কাগজটা খুবই আস্তে আস্তে এবং একটু একটু করে কাঠটাকে কাটতে শুরু করে। আর এইভাবে বেশ কিছুক্ষণ মেশিনটাকে চালানোর পর অবশেষে সেই সাধারণ কাগজটা শক্ত কাঠটাকে কেটে ফেলে দেয়। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে কাঠটাকে কাটতে কাটতে সেই 5টা স্তরের কাগজটা সম্পূর্ণভাবে ক্ষয়ে যায়। আর শুধুমাত্র সাধারণ কাগজ দিয়ে কাঠটাকে কেমন ভাবে কাটা হয়েছে সেটা তো আপনি ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, প্রতিদিন কিছু নতুন দেখার জন্য আপনার শুভ হাত দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন।